নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন। তোমরা দেখছো টেক অনলাইন এক্সপার্ট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে বলবো কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার রিক্রুটমেন্টের বিষয়ে। হ্যাঁ বন্ধুরা, কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার রিক্রুটমেন্টের যে নোটিশ সেটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে, এবং কবে থেকে শুরু হবে সেটা কিন্তু মনে হয় যা জানিয়ে দিয়েছে। তো তোমাদের সেই নোটিফিকেশন দেখাবো, আমি এখনো দেখিনি সেই নোটিফিকেশন। তো তোমাদেরকে দিয়ে তোমাদের ভিডিওর মাধ্যমে প্রথম দেখাবো, এবং সেখান থেকে দেখাবো কিভাবে কি মানে রিক্রুটমেন্ট থাকছে, মানে কি পদ্ধতিতে রিক্রুটমেন্ট হবে, কি কোয়ালিফিকেশন লাগবে, কিরকম ভিত্তিতে রিক্রুটমেন্ট শুরু হবে, সবই বিস্তারিত সব মানে ডিটেলস তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো, তুমি যদি আমার ইউটিউব চ্যানেল প্রথমে দেখো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টেক অনলাইন এক্সপার্ট ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং বেল আইকনটা অবশ্যই বাইরে রাখবে। এরকম চ্যানেল খবর খবর, নানা টেকনিক্যাল খবর, নানা আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে দেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করবো সেই ভিডিও, দেখাবো তোমাদেরকে কি মানে কি নোটিফিকেশন এসছে। তো চলো বন্ধুরা শুরু করবো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের সামনে নিয়েছি সেই নোটিশ। দেখো, সিভিক ভলান্টিয়ার রিক্রুটমেন্ট 2021, হাউ টু অ্যাপ্লাই এলিজিবিলিটি সিলেবাস। তো এবারে দেখে নেবো আমি এখানে কি কি থাকছে এর মধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ইন দ্য প্রেসেন্ট ফর্মার ফ্রম মেন অ্যান্ড ওমেন ক্যান্ডিডেট ফর এনগেজমেন্ট অ্যাজ সিভিক ভলান্টিয়ার আন্ডার ডিফারেন্ট ইউনিট অফ কলকাতা পুলিশ এগেনস্ট দ্য পোস্ট স্ক্যান্ড ইন টার্মস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। দিস উইল বি গ্রেট অপরচুনিটি ফর দ্য অ্যাম্বিশিয়াস ক্যান্ডিডেট হু ওয়ান্ট টু কন্ট্রিবিউট টাওয়ার্ড সোশ্যাল সার্ভিস অ্যাজ সিভিক পুলিশ ভলান্টিয়ার। তোমার তার মানে সিভিক ভলান্টিয়ার পুলিশের, তোমার কলকাতা পুলিশের হয়ে সিভিক ভলান্টিয়ার রিক্রুটমেন্ট তো চলেছে 2021। তোমরা দেখতে পাচ্ছ দেখো, this article includes the all details regarding for upcoming civic volunteer recruitment 2021, like application process, eligibility criteria ebong selection process and syllabus. tar mane ei application ki mane ei syllabus mane ei article tin mane holo tomar je apnader kolkata police che civic volunteer force niyog korte choleche tar পুরো ডিটেলস, কী কী সিলেবাস থাকছে এবং কারা কীভাবে আবেদন করবে, ঠিক আছে, মানে সিলেকশন প্রসেস এবং যারা এলিজিবিলিটি মানে যোগ্যতা কী কী লাগবে সেগুলো তোমাকে এখানে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে দেখে নাও ইভেন্ট, দেখো নেম অফ অর্গানাইজেশন এখানে দিয়েছে, অর্গানাইজেশন হচ্ছে কলকাতা পুলিশ, ডিটেলস পোস্ট নেম সিভিক ভলান্টিয়ার, এখানে ডিটেলস আছে সিভিক ভলান্টিয়ার, জব লোকেশন ওয়েস্ট বেঙ্গল, ভ্যাকান্সি উইল বি আপডেট সেটা জানায়নি, মোড অফ অ্যাপ্লিকেশন অফলাইন মানে ওইটা ক্যারিয়ার কিন্তু শুধু অফলাইন মোডেই হবে, ঠিক আছে। ডেট অফ সাবমিটেশন উইল বি ডেট আপডেট শুন, এখনও কিন্তু ডেট প্রকাশ করেনি, তবে খুব শীঘ্রই আমরা জানতে পেরেছি খুব শীঘ্রই কিন্তু এই ডেট প্রকাশ হবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট কলকাতা পুলিশ .gov.in kolkatapolice.gov.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা লক্ষ্য রাখবে, এই ওয়েবসাইটে কিন্তু এই রিক্রুটমেন্টের ব্যাপারে পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, যখনই আপডেট দেবে। দেখো, সিভিক ভলান্টিয়ার রিক্রুটমেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এইটস এডুকেশন কোয়ালিফিকেশন, দেখো পারফেক্টলি রেসিডেন্ট অফ দ্য এরিয়া আন্ডার কলকাতা পুলিশ জুডিশন, ঠিক আছে। দ্য মিনিমাম ইজ অ্যাপ্লিক্যান্ট 20 ইয়ার, অ্যান্ড ম্যাক্সিমাম 60 ইয়ার। তো এখানে সবাই বলছে তোমাকে 20 থেকে 60 বছরের মধ্যে বয়স হলে তোমরা এটা আবেদন করতে পারবে, ঠিক আছে। অ্যাপ্রেন্টিস শুড বি ম্যাক্সিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 8 পাস, তোমার তোমাকে মিনিমাম 8 পাস মানে যে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। পারফরমেন্স উইল বি গিভ দ্য অ্যাপ্লিকেশন হু হ্যাভ ডান ওয়েল ইন স্পোর্টস অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন সিসি ক্যাবিট, ঠিক আছে, এনএসএস গাইড, সিভিল ডিফেন্স, ঠিক আছে। তার মানে তোমাদের এই যে এনসিসি গাইড, বয়েজ স্কাউট, এনএসএস গাইড, ঠিক আছে, সিভিল ডিফেন্সের মধ্যে যদি কোনো মানে কোর্স তোমাদের করা থাকে, ঠিক আছে, স্কুল হোক কলেজ হোক, ঠিক আছে, যে কোনো শিক্ষা মানে প্রতিষ্ঠান থেকে যদি তোমাদের এইডস ডিফেন্স করা থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই চান্স পাবে। তার জন্য শুড নট হ্যাভ এনি ক্রিমিনাল রেকর্ড এগেনস্ট হিম আর এনি পুলিশ স্টেশন, ঠিক আছে, তোমার মানে তোমার এলাকার কোনো পুলিশ স্টেশন কিংবা তোমার এলাকার বাইরে কোনো পুলিশ স্টেশনে তোমার যেন কোনো ক্রিমিনাল রেকর্ড, ঠিক আছে, না থাকে। শুড বি ফিজিক্যাল অ্যান্ড মেন্টালিটি ফিট, তার মানে তোমাকে শারীরিক এবং মানসিকভাবে ফিট হতে হবে, পারফেক্ট, ঠিক আছে। ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স অফ সিকিউরিটি গার্ড উইল বি গিভেন প্রপার্টি ফর দ্য পোস্ট অফ মেন্টেড অ্যান্ড পুলিশ হাউজিং রিসে, তার মানে তোমাকে এখানে কাজ হবে এক্সপিরিয়েন্স, তোমার সিকিউরিটি গার্ডের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে অনেক রকম সুবিধা পেতে পারো।
এরপরে দেখবো সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেস এখানে গেলাম সিলেকশন প্রসেস প্রথমে হবে এক্সামিনেশন, তারপর ইন্টারভিউ, তারপর ট্রেনিং। মানে এক্সামিনেশন হবে, এক্সামিনেশন পাস করলে ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে পাস করলে ট্রেনিং, ট্রেনিং এর পরে তোমার চাকরি, ঠিক আছে। তো দ্য সিলেকশন ক্যান্ডিডেট আফটার ইন্টারভিউ প্রসেস উইল বি আন্ডারগো টু উইক ট্রেনিং কোর্স অর্গানাইজড বাই ডেপুটি কমিশনার অফ পুলিশ হোম গার্ড অর্গানাইজেশন কলকাতা। তার মানে তোমার সিলেকশনের পরে 2 সপ্তাহে তোমার ট্রেনিং দেওয়া হবে, যেটা দেওয়া হবে ডেপুটি কমিশনার অফ পুলিশ হোম গার্ড অর্গানাইজেশন কলকাতা, ঠিক আছে, এনার আন্ডারে। তো এরপর নেবো অ্যাপ্লিকেশন প্রসেস, তোমার কিভাবে অ্যাপ্লিকেশন করবে। দেখো অ্যাপ্লিকেশন হ্যাজ টু সাবমিটেড অর অফলাইন, দ্য ক্যান্ডিডেট শুড বি সাবমিটেড সাবমিটেড সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসিড ফরম্যাট। তার মানে তোমাদেরকে এটি অফলাইনে সাবমিট করতে হবে, ঠিক আছে। এবার পেজে তোমাদের যে ফর্মটা আমি যখনই আমি পাবো তখন তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমাকে এরপর পেজে ফর্মটা ডাউনলোড করতে হবে, ফর্মট উইল বি গিভেন অ্যালং দ্য সিভিক ভলান্টিয়ার রিক্রুটমেন্ট 2021 নোটিফিকেশন দ্য এমপ্লয়মেন্ট মানে কন্টেনিং দ্য অ্যাপ্লিকেশন শুড বি আর সুপার সারপ্রাইজ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিভিক ভলান্টিয়ার পোস্ট। তার মানে তোমার সিভিক ভলান্টিয়ার পোস্ট নিয়েই তোমাদের এই ফর্মটি তোমার ডাউনলোড করবে, ডাউনলোড করার পর টোটাল ফিল আপ করতে তোমাদেরকে ক্যাপিটাল অফ করে ফিল আপ করবে, ঠিক আছে। তো ফিল আপ করার পরে তোমাদেরকে এটিকে তোমার জমা দিতে হবে। দেখো ডেপুটি কমিশনার পুলিশ কমব্যাট ব্যাটালিয়ান কলকাতা, ঠিক আছে। এই অ্যাড্রেস অফ দ্য কালেকশন অ্যান্ড সাবমিটেশন অ্যাপ্লিকেশনটি তোমার সাবমিট করে মানে তোমাকে পোস্ট করতে হবে অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা 18 লালবাজার স্ট্রিট কলকাতা 7/21। তার মানে তোমাদেরকে এই অফিস এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইট বলছি, এই অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেস তোমাকে পাঠাতে হবে অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা 18 লালবাজার স্ট্রিট কলকাতা 7/1। এই অ্যাড্রেসে তোমার পাঠাতে হবে। এরপর বলে দেবো ডকুমেন্ট কার্ড, তোমার ডকুমেন্ট কী কী লাগবে। তো এখানে ডকুমেন্টে রিকোর্ড ডাকিয়ে দিয়েছে, আইডেন্টি প্রুফ, প্যান কার্ড, আইডেন্টি প্রুফের মধ্যে কী কী থাকছে, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক উইথ ফটোগ্রাফ, আধার কার্ড, ই আধার কার্ড অ্যান্ড উইথ এ ফটোগ্রাফ, ঠিক আছে। তোমার প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলে তোমার আইডেন্টি প্রুফ দিতে পারবে। এরপরে অ্যাড্রেস প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড, ই আধার কার্ড, ফটোগ্রাফ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক পাসবুক, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, মানে অ্যাড্রেস প্রুফের মধ্যে এগুলো তোমার যে কোনো একটা দিতে হবে। এরপরে পাসপোর্ট সাইজ ফটো টু বি পেস্ট অন দ্য রাইট ট্যাব ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম, মানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে দেওয়া হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের একদম মাথায় ডান দিকে দেখবে বক্স করা আছে, বক্সে তোমাকে ফটোটি মানে আটা দিয়ে মেরে দিতে হবে, ঠিক আছে। ডকুমেন্ট রেকর্ডিং ফর প্রুফ অফ এজ, তোমার যে এজ মানে জন্ম যে সালটা তুমি মানে ফিল আপ করবে সেই জন্ম সালের যে ফর্ম মানে প্রুফ মানে প্রমাণ, সেই প্রমাণটা তোমার দিতে হবে, সেটা বার্থ সার্টিফিকেট হোক, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড হোক, যে কোনো ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট হোক, যে কোনো একটা তোমাকে এডুকেশন টেমিনারিটি সার্টিফিকেট অর রিকোয়ার্ড অ্যাডিশনাল টেকনিশিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। তোমার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট মানে যদি 8 পাস করতে হবে 8 পাস সার্টিফিকেট দিতে হবে, যদি মান্থলি পাস করতে হবে যা করছো করো 8 পাসের উপর থেকে করতে হবে, 8 পাস ন্যূনতম তোমার যোগ্যতা যা থাকবে তুমি সেটাতে তোমাকে আপলোড করবে। এবং সাথে যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে এনসিসি স্কাউট কিংবা কোনো হোমগার্ডের বা সিকিউরিটি গার্ডের কাজ করতে হয় তার জন্য এক্সপিরিয়েন্স থাকে, তো সেই এক্সপিরিয়েন্সটা তোমরা এখানে প্রোভাইড করতে পারবে, ঠিক আছে। তো প্রোভাইড করার জন্য সেই জেরক্স তুমি তোমাকে এর সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। এবার দেখো তোমার যে পরীক্ষা, তোমার পরীক্ষার যে কত নম্বর হবে, দেখো জেনারেল 100 নম্বরের পরীক্ষা হবে তোমার টোটাল, জেনারেল লিস্টে 25 নম্বর, জেনারেল নর্মসে 25 নম্বর, রিজার্ভ রিসার্নিং তারপর 25 নম্বর এবং বেসিক ম্যাথমেটিক্স থেকে 25 নম্বর, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সিভিক ভলান্টিয়ার নিয়োগ, যে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটি, এবং কবে থেকে এটি শুরু হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ করেনি। এটা কিন্তু কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার পুলিশ যে রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে সেই সিভিক ভলান্টিয়ার পোস্টের রিক্রুটমেন্টের কথা কিন্তু আমি এখানে দেখালাম। আমার ডিটেলসের পার্সন তোমাকে এই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে যদি মনে করো যে এটা ফেক ফেক না, কিন্তু এটা কিন্তু মানে একদম সত্যি মানে নোটিফিকেশন, আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো, ঠিক আছে। তোমার চাইলে সেখান থেকে তোমরা নিজেরাও দেখে নিতে পারবে, এবং যখনই আবেদন শুরু হবে তখনই আমি নতুন ভিডিও দিয়ে তোমার দেখিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন করবে, ফর্ম দিতে পারবে, ফর্ম কীভাবে ফিল আপ করবে, এসব কী কী ডকুমেন্টস তোমাকে দিতে হবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি আমার ভিডিও ভালো থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টেক অনলাইন এক্সপার্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অবশ্যই বাড়িয়ে রাখবে এই নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, জয় হিন্দ।